হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিনা গাঙ্গুলি কিচেন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসো দেখাই আজ আমি কি বানাবো। আজকে আমার রেসিপি হচ্ছে কালাকাঁদ মিষ্টি। কালাকাঁদ মিষ্টি বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এখানে ড্রাই ফ্রুট খানিকটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে চিনি নিয়ে নিয়েছি 1/2 বাটি, এখানে ভিনেগার নিয়েছি, আর 4-5টা ছোটো এলাচকে আমি থেঁতো করে নিয়েছি। এই দিয়ে আমি আজকে কালাকাঁদ মিষ্টিটা বানিয়ে নেবো। একটা কড়া বসিয়ে দিয়েছি আমি, দুধটা আমি গরম করে নেব। দুধটা আমার ভালো মতন গরম হয়ে গেছে, আমি খানিকটা দুধ একটা বাটিতে তুলে রাখবো। প্রায় 500 মতন দুধ আমি তুলে নেবো একটা বাটিতে। এই কড়াই দুধটার মধ্যে আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। এইভাবে অনর্গল এটা নাড়তে হবে। ছানাটা কেটে এসছে আমার। ছানাটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ছেঁকে নেব। ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি এইভাবে। একটা কড়া বসিয়ে নিয়েছি আমি, কড়াটা আমার গরম হয়ে গেছে, যে দুধটুকু রেখেছিলাম আমি সেটা দিয়ে দেব। এই দুধটা আমি ভালোভাবে নেড়ে অর্ধেক করে নেব। দুধটা আমার ভালো মতন ঘন হয়ে গেছে, এতে আমি চিনি দিয়ে দেব। দু মিনিট আমি এটাকে নেড়ে নেবো ভালো করে। আমি যে ছানাটা করেছিলাম সেটা হাত দিয়ে একটু মেখে নেবো। এদিকে আমার এই দুধটা চিনি গলে গিয়ে ঘন হয়ে গেছে, এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেব। ভালো করে এটা আমি এখন নেড়ে নেব। এই পর্যায়ে আমি ছোট এলাচ থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা এবার একটু নাড়াচাড়া করে নেব। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে একটা কাঁচের বাটিতে সেট করব। আমি একটা এরকম কাঁচের বাটি নিয়ে নিয়েছি, এতে ভালো ঘি দিয়ে দেব। এটা চারদিকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি এটা ঢেলে দেব। এইভাবে আমি এটা সেট করব, সমানভাবে এটাকে সেট করতে হবে। আমি যে ড্রাই ফ্রুটটা রেখেছিলাম সেটা এর উপরে এবার দিয়ে দেব। ড্রাই ফ্রুট দিয়ে আমি সেট করে দিয়েছি, এটা আমি 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে নেব। 2-3 ঘন্টা হয়ে গেছে, চলে এসেছি। কালাকাঁদটা আমার তৈরি হয়ে গেছে, এটা আমি সাইজ মতন করে নিজের মতন করে কেটে নেব।
কালাকাঁদ মিষ্টিটা আমি এইভাবে কেটে নিয়েছি সাইজ করে। আজকের আমার এই রেসিপি কালাকাঁদ মিষ্টি তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। টাটা।